70 বছরের একটা বৃদ্ধা কাঁঠাল গাছ আর আম গাছ লাগাইতাছে খেজুর গাছ লাগাইতাছে ছোট নাতিটারে সাথে লইয়া هارون রশিদ ওইখান দিয়া সদ্য বেশে যায় অনলি অন তার বড় ছেলে তার সাথে আর কেউ নাই বৃদ্ধা লোকটারে জিজ্ঞেস করলেন আপনি কোন আয়াতটা পড়ছেন দেখি আরেকবার পড়েন তো هارون রশিদ তো বাবা আরবি ভাষা বুঝতেন কোরআন পড়তে পারতেন যখন ওই বৃদ্ধ পড়তাছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম هارون রশিদ পড়তাছে লাকাদ কানা লাকুম ফি রাসূল ইল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর আদর্শ উম্মতের জন্য মডেল দুনিয়ার সব রাজা বাদশার জন্য আমার নবী মডেল এই আয়াতগুলো যখন তেলাওয়াত করতেছে هارون রশিদের চোখ দিয়া দর দর করে পানি পড়তাছে গো বাজান এখন দুই ফোঁটা চোখের পানি আপনাদের চোখ দিয়ে আমি দেখতে চাই যখন বললেন দর দর করে চোখের পানি পড়তাছে আমার নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার নবীর উত্তম আদর্শ সমস্ত উম্মতের মধ্যে এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে একজন বৃদ্ধ মানুষ 60-70 বছরের মানুষ هارون রশিদ তার সামনে যে বললেন তুমি যে খেজুর গাছ লাগাইতাছো তুমি যে আম গাছ লাগাইতাছো এই বয়সে লাগাইতাছো তুমি এই খেজুর গাছে কবে আম দিবে কাঁঠাল দিবে তোমার তো সেই বয়স নাই খাইয়া তুমি যাইতে পারবা ওই বৃদ্ধ লোকটা বলতেছে তুমি কে গো তোমারে আমি চিনি না তুমি যেইভাবে ছদ্মবেশে আছো মহিলার সুরাত ধারণ করে আছো তবে আমার জানা মতে তুমি একজন যে কোন রাজা বাদশা হইবা তুমি বলো তো এই প্রশ্ন কেন করলা যে আমি কাঁঠাল গাছ লাগাইতাছি কাঁঠাল খাইয়া মরতে পারবো না তুমি কি এইটা জানো না আমার দাদা কাঁঠাল গাছ লাগাইছিল আমার নানা আম গাছ লাগাইছিল নানার কপালে আম গাছ আর খেজুর গাছ খাওয়ার শখ হয় নাই তার নাতি পোতা গো কপালে হয়ে গেছে বোরকার মুখোশটা খুলিয়ে দিয়া কয় দেখো তো আমারে চিনো কিনা আমি বাদশা هارون রশিদ এ বিদ্যা পৃথিবীতে যত বোরকার মানুষ আমার চোখের সামনে পড়ছে তাদের মধ্যে তুমি একজন শ্রেষ্ঠ মানুষ বৃদ্ধ জিজ্ঞেস করলেন কিভাবে আমি শ্রেষ্ঠ মানুষ এক নাম্বার শ্রেষ্ঠ মানুষ তুমি যে বেরানের মাইট দিয়ে আমাকে কাবু করে দিলাও দ্বিতীয় নাম্বারে সুন্দর কোরআন তেলাওয়াত দিয়ে তুমি আমারে ঠান্ডা করে দিলা তুমি আমার নবীর চরিত্রের কথা এমন ভাবে বর্ণনা করলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আহারে একজন বৃদ্ধ মানুষ আমার নবীর চরিত্রের কথা কোরআনের কথা বর্ণনা করিয়া দুনিয়ার বাদশাহীর কাছ থেকে বাবা পুরস্কার পায় আর নূপুর শর্মার মতো বেশর্মা দুনিয়ায় যুবকদের হাতে এমন কি পতিতালার মহিলার হাতেও জুতার বাড়ি খায় যদি বাদশা هارون রশিদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দির ঘরে জন্ম দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাদের মধ্যে কয়েকটা বাদশার নাম তার ভিতরে هارون রশিদের একজন নাম বাদশা هارون রশিদের বাবার ইতিহাস খুলে দেন মিয়া একজন বুজুর্গ বাদশা هارون রশিদের কথা তাফসীরের ভিতরে তাফসীরে মারুফুল কোরআনে আর ভিতরে দেখবেন সূরা বনী ইসরাইলের লম্বা চওড়া তাফসীরের মধ্যে বাদশা هارون রশিদের কথাগুলো উল্লেখ করা হয়েছে কাছে যদিও সে সাহাবী না তাবিঈদের মধ্যে একজন তিনি ওনার বাবা ওনার বাবা ওনার বাবাও ছিল অনেক ধনকুব ওনার বাবার অনেক দাসীবাদী ছিল তো ওনার সৎমা অর্থাৎ هارون রশিদের বাবা প্রথম বউ অনেক সুন্দরী ছিলেন আলহামদুলিল্লাহ বলেন هارون রশিদের বাবা ইন দি মিন টাইমে هارون রশিদ তার বাবার কথা উল্লেখ করে বলেন আমি যদি দাসীর ঘরে জন্ম নিয়া পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চাদের নামের মধ্যে আমার নামটাও আসে আমার শাসন আমলে আমি এমন একজন কিং আমি এমন একজন বাদশা আমাকে যদি আল্লাহ এত ক্ষমতার মালিক দিতে পারে তুমি চেষ্টা করলে রিকশা চালক থেকেও তোমাকে আল্লাহ অনেক বড় করতে পারে কিন্তু শর্ত একটা নবীর প্রেম অন্তরে লাগবে
কথা বলেন না কেন هارون রশিদের বড় মা হঠাৎ করে স্বামী আর স্ত্রী আমাদের দেশে দেখবেন বৃষ্টি বৃষ্টি নামে স্বামী আর স্ত্রী লুডু খেলায় না ওই জমানে দাবা খেলতো দাবা স্বামী আর স্ত্রী দাবা খেলতাছে বড় বিবির সাথে هارون রশিদ هارون রশিদের বাবা ইন দি মিন টাইমে দাবা খেলা অবস্থায় বিবি বলে তুমি যদি ঠইগা যাও তাহলে কি দিবা আর আমি ঠইগে গেলে কি দিব هارون রশিদের বাবা বলে ফেলছে যদি তুই ঠগোস অনেক রাগী মানুষ ছিল هارون রশিদের বাবা ইতিহাস প্রমাণ করে বলে তুই যদি ঠগোস তলে তুই অর্ধউলঙ্গ হইয়া আমার এই রাজপ্রাসাদ দিয়ে ঘুরবি هارون রশিদের রাজপ্রাসাদ ছিল ওই জামানায় 3 কিলোমিটার জুড়ে তার রাজপ্রাসাদ ছিল তুই আমার পুরো রাজপ্রাসাদে অর্ধউলঙ্গ হয়ে ঘুরবি রাগ মেজাজে বলে ফেলছে তো দাবা খেলতে যে প্রথম হার দিয়েছে তার বউ هارون রশিদের বাবা বলতেছে তোরে আমি কইছিলাম না তুই এখন ঘুরবি উলঙ্গ হয়ে ঘুরবি আর যদি না ঘুরস তোরে তালাক দিব স্বামী বলে ফেলছে স্ত্রী বলছে তোমার পাও দূরে ধরি তুমি আমার আরো সাজা দাও না বাইন্ধে পিডাও কই পিডা পিডি নাই তুই ল্যাংড হয়ে ঘুরবি যেমনে হোক স্বামীরে ম্যানেজ করছে বলে যদি এইবার আমি ঠগি তোমার কথা আমি শুনবো তুমি আমার মারবা এবং উলঙ্গ হয়ে ঘুরবো আল্লাহর কি কুদরত যদিও দাবা খেলা জায়েজ নাই স্বামী আর স্ত্রী আবার লুডু খেলা শুরু করছে এইবার বাচ্চা هارون রশিদের বাপ ঠকছে এবার স্ত্রী কয় এখন তোমার কি করব কমগা দেখবেন মহিলারা যদি সুযোগ পায় স্বামীরে ওর ঘরের উপরে বইয়া ওর ঘর ভেঙে খাইতে চায় কথা কর না কেন আর যদি বাচ্চা هارون রশিদের মার মতো একটা বউ হয় তো তার সিরিয়াস বলে বলছে এখন তোমার আমি সার্চ করব কয় তুমি কি চাও বলে আমার আগেরটা মাফ করো আমি অর্ধউলঙ্গে ঘুরবো না কয় দিলাম মাফ কইরা তাহলে আমি যে জিতছি এইবার তিনবার তিনবার তৃতীয়বারও هارون রশিদের বাবা ঠকছে কয় এইবার কি হইব কয় এইবার একটা কাজ করতে হবে তুমি আমারে নিয়ে উপহাস করছিলা না আমি তোমাকে নিয়ে উপহাস করব কি তোমার দরবারে কারণ ওই জামানায় বান্দিদেরকে স্ত্রীর মতো মর্যাদা দেওয়ার জন্য যদি তাকে তার সাথে স্বামী আর স্ত্রী মিলন করত তাহলে তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া জায়েজ ছিল ওই জামানায় এই জামানায় জায়েজ নাই ওই জামানায় দাসীবাদীকে একসাথে যদি এক ঘরে কাটাইতো তার স্ত্রী মর্যাদা দেওয়া জায়েজ ছিল দাসীবাদী স্ত্রীর মতো ইউজ করা জায়েজ ছিল ওই জামানায় তো যখন বলে ফেলেছে তোমার সাজা হলো সবচেয়ে কুচ্ছিরি যার দেখতে নাক বোসা হাফসি কালো নাইজেরিয়ান বিশ্রি ওই ওই বাদীর সাথে তোমার সংসার করতে হবে هارون রশিদের বাবা বললেন ঠিক আছে তোমার ওয়াদা মেনে নিব আল্লাহর কুদরত বোঝা যায় না কুৎসিত বান্দির গর্ভেই জন্ম নিলেন বাচ্চা هارون রশিদের মতো মানুষ সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পারে কি পারে না পারে সবথেকে বাচ্চা هارون রশিদের এই মাটাকে সবাই হিংসা করত বসন্তে আমার আল্লাহ যে তার কপাল এটা রেখে দিয়েছে কেন এই কথাটা বলছি هارون রশিদের মা এতই কালো কুচ্ছিরি ছিল গো বাবা তার অন্য বিবিরা কিন্তু হিংসা করত কিন্তু তার গর্ভে এমন একটা সন্তান জন্ম নিবে هارون রশিদের বাবার কোন বিবিও বুঝতে পারে নাই এত বড় বাচ্চা হবে বাবার এ পৃথিবীর সব উলামায়ে কেরাম তারে চিনবে রাজা বাচ্চারা هارون রশিদের নাম সবার মুখে মুখে থাকবে এটা কোনদিন কল্পনাও করা যায় নাই গো বাবা আবার এই هارون রশিদ মাঝে মাঝে বোরকা পরে বাবা রাস্তায় বের হইতেন জনগণ তারে কেমন ভালোবাসে জনগণ তারে কেমন ভালোবাসে আজকে هارون রশিদ রাস্তায় বের হইছে তার রাজপ্রাসাদ থেকে বাবা 40 কিলোমিটার মরুভূমি এলাকায় দেখে একজন ছোট্ট একটা ছোট্ট নাতির সাথে লইয়া একটা 60 70 75 বছরের একজন বৃদ্ধা মানুষ একটা বিদ্যা মানুষ আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে এখন চোখের পানি ফেলবে 70 বছরের একটা বৃদ্ধা কাঁঠাল গাছ আর আম গাছ লাগাইতাছে খেজুর গাছ লাগাইতাছে ছোট্ট নাতিটার সাথে লইয়া هارون রশিদ ওইখান দিয়া ছদ্ম বেশে যায় অনলি ওয়ান তার বড় ছেলে তার সাথে আর কেউ নাই বৃদ্ধা লোকটারে জিজ্ঞেস করলেন আপনি কোন আয়াতটা পড়ছেন দেখি আরেকবার পড়েন তো هارون রশিদ তো বাবা আরবি ভাষা বুঝতেন ক
কোরআন পড়তে পারতেন যখন ওই বৃদ্ধ পড়তাছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হারুনা রশিদ পড়তাছে লাকাদ কানা লাকুম ফি رسول الله أسوة حسنة أمان نبير عدوش أمتير جنو موڈل دنیا شاب رضا بشار جنو أمان نبي موڈل آيات گولا جاكن تلاوات کرتا سي حرون روشي دير سوك ديا دور دور كوري پاني پرتا سي گوازان اكن دوئي پوٹا سوكير پاني اپنا دير سوك ديا امي دیکھتے چاہی جاكن بولن دور دور كوري سوكير پاني پرتا سي آمان نبي شیشتو চরিত্রে অধিকারী আমার নবীর উত্তম আদর্শ সমস্ত উম্মতের মধ্যে এই কাওয়ায়েতগুলো তেলাওয়াত করতেছে একজন বৃদ্ধ মানুষ 60 70 বছরের মানুষ হারুন আর রশিদ তার সামনে যে বললেন তুমি যে খেজুর গাছ লাগাইতাছো তুমি যে আম গাছ লাগাইতাছো এই বয়সে লাগাইতাছো তুমি এই খেজুর গাছে কবে আম দিবে কাঁঠাল দিবে তোমার তো সেই বয়স নাই খাইয়া তুমি যাইতে পারবা ওই বৃদ্ধ লোকটা বলতেছে তুমি কে গো তোমার আমি চিনি না তুমি যেইভাবে ছদ্মবেশে আছো মহিলার সুরাত ধারণ করে আছো তবে আমার জানা মতে তুমি একজন যে কোন রাজা বাদশা হইবা তুমি বলো তো এই প্রশ্ন কেন করলা যে আমি কাঁঠাল গাছ লাগাইতাছি কাঁঠাল খাইয়া মরতে পারবো না তুমি কি এইটা জানো না আমার দাদা কাঁঠাল গাছ লাগাইছিল আমার নানা আম গাছ লাগাইছিল নানার কপালে আম গাছ আর খেজুর গাছ খাওয়ার শখ হয় নাই তার নাতি পোতা গো কপালে হয়ে গেছে ঠিক না বেটি দাদায় লাগায় নাতি রেখায় ঠিক না বেটি কিন্তু হারুন আর রশিদ তার পরিচয় দিয়া বলে তুমি কি আমার চিনো বোরকার মুখোশটা খুলিয়া দিয়া কয় দেখো তো আমার চিনো কিনা আমি বাদশা হারুন আর রশিদ বৃদ্ধ এখন চমকে যাইয়া দেখবেন অনেক মানুষ আছে ভয় পাইয়াও কিন্তু আইট ছাড়ে না আছে না নাই মার খাইয়া নিচের তাকে এই আরেকটা দিদি বললে দে মইরাও কিন্তু মরি নাই কারণ ওর সামনে যদি আইট ছাইরা দেয় তাহলে মাইর আরো বেশি খাই দিব কত কর না কেন হারুন আর রশিদের সামনে যখন দেখতেছে ধরা খেয়ে গেছি তখন কয় হুনেন আপনি হারুন আর রশিদ বিদায় যে আপনারে ভয় পামু তা না আজান হইতাছে হে মুসলমানের পোলা ভালো করে বুঝেন হারুন আর রশিদ বলতেছে তুমি যে এখন আইট আরো বেশি করে দিলা ঘটনা কি বলতেছে আমি আইট গুট করে কেন বলছি জানেন আমি জানি আপনি আমারে এখন পিটাইবেন আমারে মারবেন এই ডরে আমি আইট ছাড়তাছি না আপনার কি মনে নাই যে দাদায় গাছ লাগায় নাতিতে খায় আমি জানি এখন আপনি আমার ধরে লয়ে যাবেন হারুন আর রশিদ বলে আমি তোমার ধরে নিয়ে যাব না তুমি একমাত্র কোরআনের বরকতে বাদশা হারুন আর রশিদ পকেটের থেকে 1000 দিনার বাইর করে দিয়েছে ওই জামানার 1000 দিনার আর এই জামানার 10 কোটি আলহামদুলিল্লাহ বললেন না কত কোটি 10 কোটি টাকা পেয়ে গেলেন ওই বুড়ায় পায় এখন কইতাছে বাদশা হারুন আর রশিদের মতো বোকা মানুষ আর আমি জীবনে দেখি নাই কয় কে আরে আমি গাছ লাগাইতেছি ফলও আমি খাইতে পারবো না কিন্তু পৃথিবীতে আপনার কি জানা নাই হারুন আর রশিদ দেখেন আপনি বলছেন আমি খাইতে পারবো না না খাইয়া কবরে যাব কিন্তু হালাকে গাছে ফল দেওয়ার আগেই গাছ লাগাবার সাথে সাথে ফল বেচা পয়সা এর 10 ডবল পয়সা আমি পেয়ে গেছি আরো জোরে কর হারুন আর রশিদের এই কথাটাও মজা লাগছে যে গাছ লাগাবার সাথে সাথে ফল খেয়ে ফেলেছে টাকা পেয়ে গেছে 1000 হারুন আর রশিদ আরো পকেট থেকে 1000 বাইর করে দিয়েছে এইবার বলতেছে হারুন আর রশিদকে আবার বলতেছে বাদশা আপনি না কইছিলেন আমি ফল খেয়ে যাইতে পারবো না হায় হায় এক তো গাছ লাগাবার সাথে সাথে ফল ধরার আগেই খাইলাম আবার তো এই যে খেজুর গাছ বছরে একবার ফল দেয় আর আমি লাগাবার সাথে সাথে দুইবার পেয়ে গেছি সুবহানাল্লাহ বোর কাছে যে কই ওমুনা আমি গাছ লাগাবার সাথে সাথে দুই পত্তনে ফলের টাকা পেয়ে গেছি হারুন আর রশিদ আরো পকেটে বের করে দিয়েছে আরো 1000 কত হইল এই জামানার 30 কোটি টাকা সে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ বললেন না এখন বাদশা হারুন আর রশিদের বাপ পোলায় কইতেছে আব্বা তুমি যেভাবে দেয়া শুরু করছো তোমার দন বান্ডা শেষ হয়ে যাবে এই বুড়ার কাছে চলো আমরা চলে যাই
বাদশাহ হারুন আর রশিদ যাইবার আগে একটা কথা বলে গেছেন এ বিদ্যাও পৃথিবীতে যত প্রকার মানুষ আমার চোখের সামনে পড়ছে তাদের মধ্যে তুমি একজন শ্রেষ্ঠ মানুষ বৃদ্ধ জিজ্ঞাসা করলেন কিভাবে আমি শ্রেষ্ঠ মানুষ এক নাম্বার শ্রেষ্ঠ মানুষ তুমি যে বেরানের মাইট দিয়ে আমাকে কাবু করে দিলাও দ্বিতীয় নম্বরে সুন্দর কোরআন তেলাওয়াত দিয়ে তুমি আমারে ঠান্ডা করে দিলা তুমি আমার নবীর চরিত্রের কথা এমন ভাবে বর্ণনা করলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আহারে একজন বৃদ্ধ মানুষ আমার নবীর চরিত্রের কথা কোরআনের কথা বর্ণনা করিয়া দুনিয়ার বাদশাহীর কাছ থেকে বাবা পুরস্কার পায় আর নূপুর শর্মার মতো বেশর্মা দুনিয়ার যুবকদের হাতে এমন কি পতিতালার মহিলার হাতেও জুতার বাড়ি খায় এ মুসলমানের কুলা ভালো করে বুঝা বিশ্বনবীর ইজ্জত নিয়ে যারাই জমিনে কথা বলবে নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য যারাই কথা বলবে আল্লাহ তার ইজ্জতকে বাড়ায় দেবে আর আমার নবীর চরিত্রে যারা আঘাত করবে ওদের বিচারই জমিনে হয়ে যাবে কথা বল না কেন